রাতের আকাশ ঝিলমিল করছে রঙিন আলোয়, অলিম্পিকের রিংগুলো আলোকিত হয়ে জলজল করছে। ঠিক আইফেল টাওয়ারের পেছনেই রয়েছে সাদা, লাল, সবুজ, হলুদ সহ নানা রঙের আতশবাজির ছড়াছড়ি। স্থানীয় সময় রোববার মনোমুগ্ধকর এ আয়োজনটি করা হয় ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে। প্রতিবছর 14 জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পালিত হয় দেশটির জাতীয় দিবস, যা বাস্তিল ডে নামেও পরিচিত। 1789 সালের 14 জুলাই বাস্তিল কারাগার পতনের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক ফরাসি বিপ্লব। সেই থেকে দিবসটিকে গুরুত্বের সঙ্গে উদযাপন করে আসছে ফরাসিরা। আইফেল টাওয়ারের এই রঙিন আলোকসজ্জা বাস্তিল ডের পাশাপাশি প্যারিসে আসন্ন অলিম্পিক গেমস 2024 উপলক্ষে আয়োজন করা হয়। ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থের প্রতীক, আঁকা হয় ক্রীড়াবিদদের অবয়ব। আগামী 26 জুলাই শুরু হয়ে অলিম্পিক গেমস চলবে 11 আগস্ট পর্যন্ত। অর্পিতা শেজিন, সময় সংবাদ।